নমস্কার সকলকে ভেরি ভেরি গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী এবং আজকে আমরা তেইশ আর চব্বিশে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে প্রিমিয়ার হচ্ছে কাইন্ডলি কোনো কমেন্ট করা যদি থাকে কিছু জিজ্ঞাস থাকে ভিডিও ডেস্ক কমেন্ট সেকশানে জানিও ওকে সকলকে সুপ্রভা তোমরা জয়েন করে যাও তেইশ আর চব্বিশে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন হলো

এবং এই বিলে বলা আছে যে রাজস্থানের প্রত্যেকটি রেসিডেন্টে প্রত্যেক বাসিন্দার তাদের অধিকার যে তারা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট যেগুলো আছে গভর্নমেন্ট হসপিটালের সেখানে যাতে ফ্রিতে সার্ভিস পায় এবং ইনপেশেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রেও যাতে সার্ভিসগুলো পায় এই আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আর ইনপেশেন্ট ডিপার্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট হসপিটালও অ্যাভেলেবেল কিন্তু সমস্ত গভর্নমেন্ট হসপিটালে যাতে ফ্রি অফ কস্টে এই ওপিডি আর আইপিডি সার্ভিসেস যাতে পায় রাজস্থানের বাসিন্দারা সেইটা কিন্তু রাজস্থান রিসেন্টলি রাইট টু হেলথ বিল পাস করে মঞ্জুর করে দিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন হু হ্যাজ রিসেন্টলি বিকাম ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল সেলিব্রিটি অফ দ্য ইয়ার দু দু হাজার বাইশে ভারতবর্ষের সব থেকে ভ্যালুয়েবল সেলিব্রিটি কে হলেন তিনি হলেন বলিউড অ্যাক্টার রণবীর সিং এবং উনি ক্রিকেটার কোহলিকে কিন্তু পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে নিলেন এবং দু হাজার বাইশে রণবীর এর টোটাল ব্র্যান্ড ভ্যালু ছিল প্রায় একশো একাশি দশমিক সাত মিলিয়ন ডলার সেকেন্ড পজিশনে হচ্ছেন বিরাট কোহলি এবং তিনি কিনা যদি আমরা দেখি লাস্ট পাঁচ বছর ধরে বিরাট কোহলি কিন্তু ভারতবর্ষের সব থেকে ভ্যালুয়েবল সেলিব্রিটি ছিলেন কিন্তু এই বছর দু হাজার রণবীর সিং ওনাকে পিছনে ফেলে ফার্স্ট পজিশন নিয়েছেন থার্ড পজিশনে আছেন বলিউড অ্যাক্টর অক্ষয় কুমার নেক্সট ওয়েন হ্যাজ ওয়ার্ল্ড ওয়াটার ডে বিন সেলিব্রেটেড রিসেন্টলি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেক বছর জলই জীবন আমরা জানি এবং জলের গুরুত্ব কতটা বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে জলের গুরুত্ব কতটা সেইটার বিষয়ে মানুষকে হাইলাইট করার করার জন্য জন্য সচেতন মার্চ মাসের বাইশ তারিখে ভীষণ ইম্পর্টেন্ট ডে প্রায় প্রশ্ন আসে এটা নিয়ে ইউনাইটেড নেশনস এর ওয়েবসাইট অনুযায়ী বুঝতেই পারছো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা সিক্স নম্বর ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর অল বাই টোয়েন্টি থার্টি সেইটা অ্যাচিভ করার জন্য কিন্তু আরো বেশি করে এই দিনটা সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ওয়াটার রেজলিউশন উনিশশো সালে ডিসেম্বর বাইশে গ্রহণ করা হয়েছিল এবং তারপর থেকে প্রত্যেক বছর মার্চের বাইশ তারিখে ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসেবে অবজার্ভ করা হয়ে থাকে এবং প্রথমবারের জন্য অবজার্ভ করা হয়েছিল উনিশশো সালে এই বছর ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম হচ্ছে অ্যাক্সিলারেটিং দ্য চেঞ্জ টু সলভ দ্য ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ক্রাইসিস অবশ্যই দিনটা মনে রাখবে এবং সাথে সাথে তার থিম মনে রাখবে সমস্ত দিনের থিম মনে রাখার দরকার হয় না কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম মনে রাখাটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট হোয়ার হ্যাজ দি নাইন ডে মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা স্টার্টেড রিসেন্টলি তাহলে রিসেন্টলি ভারত এবং আফ্রিকার আফ্রিকান কন্টিনেন্টের তেইশটা দেশের মধ্যে একটা মিলিটারি এক্সারসাইজ শুরু হয়েছে ন দিনের এবং সেটা শুরু হয়েছে মহারাষ্ট্রের পুনেতে যার নাম হচ্ছে অ্যাফিনডেক্স অ্যাফিনডেক্স টোয়েন্টি অনেক জায়গায় পাবে ঠিক আছে বুঝতেই পারছো যে যে দেশগুলো অংশগ্রহণ করেছে সেগুলো বটসমানা ক্যামেরন ইজিপ্ট ইকুয়েটোরিয়াল গিনি এস্টওয়ানি তিনি ইথিওপিয়া ঘানা কেনিয়া এরকম করে টোটাল তেইশটা আফ্রিকার নেশন কিন্তু এখানে পার্টিসিপেট করেছে তোমাদের এত কিছু মনে রাখতে হবে না জাস্ট মনে রাখবে নামটা এবং কার আর কার মধ্যে হচ্ছে এটা পার্টিকুলারলি আফ্রিকার কোনো দেশের মধ্যে না আফ্রিকার নেশন আফ্রিকান কন্টিনেন্টাল তেইশটা নেশন এবং ভারতের মধ্যে ন দিনের মিলিটারি এক্সারসাইজ আফিনডেক্স নেক্সট ওয়ার হ্যাজ এশিয়াস লার্জেস্ট ফর মিটার লিকুইড মিরর টেলিস্কোপ এছাড়া আরো আছে পার্সোনাল পাবলিক গ্রিভেন্স পেনশন অ্যাটমিক এনার্জি স্পেস এনার্জি ডক্টর জিতেন্দ্র সিং রিসেন্টলি উত্তরাখণ্ডে এশিয়ার সব থেকে বড় চার মিটার লম্বা ইন্টারন্যাশনাল লিকুইড মিরার টেলিস্কোপ কিন্তু কি করলেন ইনগ্রেট করলেন বা উদ্বোধন করলেন আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স কিন্তু রিসেন্টলি সেখানে কিন্তু এটা ইনোগ্রেট করা হলো ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন টেলিস্কোপটা প্রায় দু হাজার মিটার একটা হাইটে অবস্থিত এবং এইটা কিন্তু এশিয়ার মধ্যে ফোর মিটার লিকুইড মিরার টেলিস্কোপ সবচেয়ে বড় ছবিটা জানি না কতটা বুঝতে পারবে তোমরা উপর থেকে এই পুরো জায়গাটার ছবি একটু গুগল করে দেখে নিও আরো ভালো বুঝতে পারবে এটা বেসিক্যালি একটা জায়গার ছবি উপর থেকে পুরো জায়গাটার ছবি রিসেন্টলি ওয়ার হ্যাজ দি गवर्नमेंट अप्रूव्ड द এস্টাবলিশমেন্ট অফ স্ট্যাচু অফ নলেজ এস্টাবলিশ এটা একটু মেন্ট হবে হ্যাঁ লাতুর মাহার লাতুর অফ মহারাষ্ট্র ইম্পর্টেন্ট প্রশ্ন দিস ইজ আ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমত যেটা মনে রাখবে স্ট্যাচু অফ নলেজ মানে হচ্ছে কিন্তু আমাদের অনেক সময় হয় যেমন স্ট্যাচু অফ ইকুয়ালিটি এখানে কি ছিল রামানুচারচারিয়া এটা দেখো স্ট্যাচু অফ নলেজ মানে অ্যাকচুয়ালি যে স্ট্যাচুটা সেটা কিন্তু আছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর বি আর আম্বেদকরের স্ট্যাচু এবং সেটা কি আমরা স্ট্যাচু অফ নলেজ বলছি পঁচাত্তর মিটার দৈর্ঘ্যে স্ট্যাচু অফ নলেজ যেটা কিনা লাটুর সিটিতে মহারাষ্ট্রের লাটুর সিটিতে ডেডিকেট করা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে ঠিক আছে এবং এটার উদ্বোধন করা হবে চোদ্দই এপ্রিল যেদিন কিনা আমরা আর বি আর आंबेडकर জন্মবার্ষিকী কিন্তু সেলিব্রেট করে থাকি ঠিক আছে তোমরা জাস্ট কোথায় উদ্বোধন হচ্ছে স্ট্যাচু অফ নলেজ আর কার স্ট্যাচু এইটুকুই মনে রেখো When has the world meteorological day been celebrated recently মার্চ March 23rd March আমরা প্রত্যেক বছর World Meteorological Day অবজার্ভ করি 2000 এই দিনটা বেসিক্যালি ওয়ার্ল্ড মেট্রিওলজিক্যাল অর্গানাইজেশনের একশো পঞ্চাশতম অ্যানিভার্সারি বা জন্মবার্ষিকী আমরা উদ্বোধন করছি এবং এই দিনটা ওই জন্য এই বছর স্পেশাল ওয়ার্ল্ড মেট্রিওলজিক্যাল অর্গানাইজেশন বুঝতেই পারছো তেইশে মার্চ উনিশশো পঞ্চাশ সালে প্রথমের গঠন হয়েছিল এই কারণেই তেইশে মার্চ এই দিনটাকে আমরা ওয়ার্ল্ড মেট্রিওলজিক্যাল ডে হিসেবে অবজার্ভ করে থাকি এটা একটা ইন্টারগমেন্টাল ফ্রেমওয়ার্ক জন মেম্বার স্টেট আছে এবং এটা বিশেষ করে একটা ইউনাইটেড নেশন নেশনের একটা স্পেশালাইজড এজেন্সি যারা কিনা সারা বিশ্বের এনভায়রনমেন্ট মেট্রিওলজি নিয়ে বা এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু ওয়েদার ক্লাইমেট রিলেটেড ইস্যু নিয়ে পরিচালনা করে বা কন্ট্রোল করে বা অবজার্ভ করে যাই বল 2023 সালে থিম হচ্ছে দ্য ফিউচার অফ ওয়েদার ক্লাইমেট এন্ড

দশ মিটার এয়ার পিস্টল যে ইভেন্ট সেখানে কিন্তু মেন্স টেন মিটার এয়ার পিস্টল ইভেন্টে কিন্তু গোল্ড পেয়েছেন ঠিক আছে ছবিটা ক্লিয়ার না একটু গুগল করে দেখে নিও হু হ্যাজ রিসেন্টলি লঞ্চ দা কল বিফোর ইউ ডিগ অ্যাপ অ্যাকচুয়ালি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি একটি অ্যাপ লঞ্চ করলেন কল বিফোর ইউ ডিগ একটু জাস্ট বলে নি দেখো প্রায়ই আমাদের কিন্তু এখন মাটির নিচ থেকে টেলিফোনের লাইন জলের লাইন ইন্টারলেটের লাইন এছাড়া অনেক জায়গায় ইলেকট্রিক ইলেকট্রিসিটির লাইনও গেছে এবং যখনই কোনো কাজ রাস্তার কাজ হয় বা ধরো ড্রেন হচ্ছে তখন কিন্তু রাস্তা খোঁড়া হয় এবং দেখা যায় খুঁড়তে গিয়ে এই সমস্ত যে ইলেকট্রিক ওয়্যার টেলিফোনের ওয়্যার বা জলের লাইনগুলো গেছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ওভারঅল দেখা গেছে এক বছরে গভর্নমেন্টের প্রায় তিন হাজার কোটি টাকা এইভাবেই নষ্ট হয় এই সমস্ত ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করে যায় রাস্তা খুঁড়তে শুরু করে বা বিভিন্ন জায়গা খুঁড়তে শুরু করে তো এই কারণে কল বিফোর অ্যাপটা বেসিক্যালি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ইন্টার কোয়ার্ডিনেট বা কোয়ার্ডিনেশানের একটা অ্যাপ যেখানে কি না ধরো রাস্তার কাজ শুরু করার আগে তাদের কাছে ফোন করে বা কোনো একটা অ্যাপের বিষয় থাকবে কোয়ার্ডিনেশন থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যাতে কোনো জায়গায় খোরার আগে সেখানে কোনো ইলেকট্রিক্যাল লাইন আছে থাকলেও সেটা কত গভীরে এই বিষয়গুলো যাচাই করে খোরাখুরি শুরু হয় যাতে খোরার খোরা হোক রাস্তার জন্য কিন্তু সেটা যাতে কোনোভাবে অন্য কোনো লাইনকে ক্ষতিগ্রস্ত না করে ঠিক আছে হু হ্যাজ স্টপ দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া ইন দ্য রিসেন্ট কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিসেন্টলি কোয়াকুয়ারলিস সাইমন্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ যেটা হয়েছে দু হাজার তেইশে সেখানে ভারতবর্ষ থেকে আইআইটি বম্বে টপ করেছে এবং ওভারঅল গ্লোবালি আইআইটি বম্বে র্যাঙ্ক হচ্ছে ফর্টি সেভেন্থ টোটাল একশোর মধ্যে আশি দশমিক চার স্কোর পে ভারতের র্যাঙ্ক ভারতবর্ষে আইআইটি বম্বে র্যাঙ্ক হচ্ছে কত টু ফর্টি সেভেন গ্লোবালি ভারতে এক নম্বর ঠিক আছে যদি আমরা দেখি যে টোটাল এবার যদি পুরো বিশ্বের মধ্যে দেখি তাহলে বিশ্বের মধ্যে এমআইটি বা ম্যাসাচুসেট ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএ টপ করেছে উইথ আ স্কোর নাইনটি সেভেন পয়েন্ট থ্রি আউট অফ হান্ড্রেড স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএসএ সেকেন্ড পজিশনে আছে নাইনটি সিক্স করে এবং ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থার্ড পজিশনে আছে নাইনটি থ্রি পয়েন্ট ফোর্স স্কোর নিয়ে ঠিক আছে

ভালো দেখো তোমরা সকলে দু হাজার চব্বিশের ব্যাচ ডাব্লু এর আমাদের জাস্ট কিছু দিনের মধ্যেই শুরু হবে সেকেন্ড এপ্রিল থেকে তোমরা লাইভ ক্লাস পাবে প্লিজ যদি এনরোল করার হয় করে নাও এখন ফিজ মানে এখন ফিজ হচ্ছে অনলি যদি তোমরা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এনরোল করো ফিজ ইজ অনলি রুপিস থ্রি সিক্সটি ফাইভ ফর ওয়ান ইয়ার তারপরে কিন্তু ফিজটা ডাবল হয়ে যাবে সব কিছু তোমরা পাবে লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস ভিডিও অন ডিমান্ড পিডিএফ মক সমস্ত কিছু তো থ্যাংক ইউ টু এভরিওয়ান আজকে এখানেই ক্লাসটা শেষ করছি আবারও তোমাদের সুপ্রভাত কালকে সক কালকে আবার সকাল লটায় তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ বাই